ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকে হলো বাড়ির কাজের দ্বিতীয় দিন, তো আমি তিন দিন ভিডিও দেইনি। তো আজকের থেকে ভিডিও শুরু করলাম, যে হয়ে গেছে, অনেক রেস্ট হয়েছে, অনেক কিছু হয়ে গেছে, ডিপ্রেশনে চলে গেছি, মানে ভিডিওর ভিউয়ার্স ছিল না সেই জন্য। তো এখন আবার ঠিক হয়ে গেছে। তো এখন চলে যাচ্ছি বাজারে, কারণ অনেক কষ্ট জানতে হবে। তো বাজারে গিয়ে মানে ভিডিও শুরু করলাম, এখন বাজারে চলে যাবো, কারণ আমাদের বাড়িতে মিস্ত্রি কাজে লেগে গেছে, সেই কাজগুলো করতে হবে। মিস্ত্রি কাজ হচ্ছে, মিস্ত্রিতে অনেক জিনিসপত্র আনতে হবে। তো চলো এখন বাজারে যাই, সময় নেই একদম ইয়ে করার। তো এখানে আবার পুরোনো টিনগুলো বিক্রি করলাম এই যেখানে। তো এখন চলো বাজার যাওয়াই, বাজার গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, যা যা করবো না তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এই মাত্র বাজার থেকে আসলাম, তুমি কি করো? চা করতেছে। এই যে আমি রসুন আর সোয়াবিন নিয়ে আসলাম, আর কেরোসিন তেল। তো শখের ঘরটা ভাঙতে হলো, কারণ এই জায়গাটা তৈরি করতে হবে। তো সেই জন্য এই শখের ঘরটা ভেঙে দিলাম, এই জায়গাটা না একবারে বানাবো, বানানোর পরে এর উপরে শখের ঘরটা তোলা হবে আর কি। তো এখানে পুরোনো টুনো টিনগুলো বেরোচ্ছে, এগুলো বিক্রি করে দেওয়া হবে হচ্ছে আর কি। অনেকগুলো টিন বেরোচ্ছে পুরোনো, ছোটো ছোটো টিনের টুকরো, নষ্ট টিন, এগুলো প্রায় 18 কেজির মতন হয়েছে। তো সবগুলো টিন বিক্রি করে দিলাম। তো এখন এই শখের ঘরের পাশ দিয়ে এখন খোঁড়া হচ্ছে, এই জায়গাটা ঢালাই দেওয়া যাবে একদম, পুরোটা ঢালাই দেবো। এই জন্য মানে এই জায়গাটা গাইতে নেবো পুরো, একবার ভিতরে থাকবে, যা থাকবে শখের ঘর থাকুক আর যাই থাকুক ভিতরেই থাকবে। এবার এই যে ঘরের কাজ চলছে, তাও করতেছে, আর আমি এখন যাব জল আনতে। দাও ড্রাম দাও, আমার কাজ খালি বাইরে বাইরে। চলো জল আনি যাই, দাও ড্রাম দিয়ে চোখ মুখুলতে দিতে। তো ফ্রেন্ডস, আমি মানে কমিউনিটি পোস্ট করছিলাম কিছুদিন আগে, ভিডিও কমিউনিটি পোস্ট করা শুরু করছিলাম। তো একজন দিদির পোস্ট আমি কমিউনিটি পোস্ট করছিলাম, যে সে দিদি যে আজকে আমার সঙ্গে দেখা করতে আসবে, এটা তো আমাদের সঙ্গে আর কি, আমার সঙ্গে শুধু না মৌয়ের সঙ্গেও, তো দেখা করতে আসবে এটা তো আমি ভাবিনি। তো আজকে বাজারে এসে খুঁজছিল আমাদের এখানে, তারপর আমাদের এলাকার দুটো ছেলে নিয়ে আসলো দিদিদের। তো ভীষণ ভালো লাগছে। তো কমিউনিটি পোস্টে তোমরা চেক করতে পারো রেকশনা ব্লক। তো এই যে দিদি, এই সেই রেকশনা ব্লক। আমি ঈদের দিন দিদিকে উপহার দিচ্ছিলাম, যে দিদি এটা তোমার ঈদের উপহার, আমি তোমার ভিডিও কমিউনিটি পোস্ট করলাম। তো এই যে সেই দিদি আসছে আমাদের বাড়িতে, বলো দিদি কি বলবা? আমি তো ভাবতেই পারিনি যে আমি কল্লোল ভাইয়ের বাড়িতে আসব, আমি ভাবতেই পারিনি। জাস্ট অনেক দিনের আমার স্বপ্ন ছিল যে ওদের বাড়িতে যাব, ওদের সামনাসামনি দেখব। তো আমি কি বলবো, আমি নিজেই ভেবে উঠতে পারছি না। তোমার চ্যানেলের নামটা বলো। আমার চ্যানেলের নাম হলো রেকশনা ব্লগস। তো আমি অনেক দিন থেকে ফলো করি, মানে ফার্স্ট দিদিকে ফলো করেছি, তারপরে আর কি ভাইকে। তো তারপর থেকে আমার মনে মনে ওদের বাড়ি আর কি আমি খুঁজি, যে যাই হোক একটা স্কুল, একটা স্ক্রিনশট করে রেখেছি। আবার মানে এই ফলোর ভাই যে দোকানে যায়, ওনার যে রাস্তা দিয়ে যাওয়া আসা করে সেটাও আমি ফলো করি, স্ক্রিনশট করে রেখেছি। আর সমস্ত আর কি এই ভাইকে দিয়েছি, এই ভাই খুঁজেছে। তো যাই হোক, আমি খুব খুশি। আর আমার বড়ো আসতে পারে নাই। আমরা তো চারজনে ওনার ওদের দুজনের ভিডিও দেখি, সবসময় দেখি, কিন্তু আমরা ফ্যামিলি সহ দেখি ওদের ভিডিও। তো ভাবছিলাম যে একদিন যাব। তো এনার বাবা বলে কি খুঁজে পাবে কোথায় তা যাবে, আমার অনেক দিনের স্বপ্ন। তো বলে কি তুমি আগে বাড়িটা খুঁজে বার করো। আমি বলে আমি যদি খুঁজে বার করি তারপরে তুমি আগে খুঁজে বার করো। তা বলে আমার তো খুব ভেজাল,
আমি পারবো না। তারপর আমি ফুলু একটু একটু বার করে তারপরে আমি খুঁজে বার করলাম। আর একদিন আসছিলাম আমি সারাদিন টোটোর মধ্যে মেয়ে আর আমি মানে খুঁজছিলাম, মানে তিন চার জায়গায় খুঁজছিলাম কিন্তু পাইনি, কিন্তু পাইনি। আজকে আজকে আবার কিছু মানে ফুলু আর কি ম্যানেজ করেছি, করার পর আজকে পেয়ে গেলাম। তো আমি খুব খুশি, খুব খুশি। আমার বন্ধ হয়ে ঘরের কাজ। আর মৌদিদির ভিডিও তো আমার খুব ভালো লাগে। এক নম্বর তো ফার্স্ট আমি মৌদিদিকে ফলো করেছিলাম, তারপরে কললদা কয়েক মাস আর কি ভিডিও করা আর কি বন্ধ করছিল, তারপরে আবার রানিং করলো। তারপরে আমি আবার এই কলল ভাইয়ের ভিডিও দেখা শুরু করলাম, দুজনের ভিডিও। আমি তো অপেক্ষায় থাকি যে মৌদিদির ভিডিও তো চারটেই হয় আর কলল ভাইয়ের ভিডিও হয় বারোটায়, আমি অপেক্ষায় থাকি যে কখন ওদের ভিডিও আর কি ছাড়ে, তখন আর কি দেখি। যদি দিনের বেলা দেখা টাইমও পাই না তাহলে আমরা রাত্রিবেলা সবাই মিলে দেখি। তো যাই হোক, মনের আশা পূরণ হলো। তোমার চ্যানেলের নামটা বলে দাও। আমার চ্যানেলের নাম হলো রেকসোনা ব্লগস। সবাই সবাইকে সাপোর্ট করতে হলো, সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, চ্যানেলটাও সাপোর্ট করো, আর ভাইয়ের কলর ভাইয়ের চ্যানেলটাও সাপোর্ট করো, আর মৌদিদি যে আছে মৌদিদিরও চ্যানেলটাকে সাপোর্ট করো। তো টোটাল চারজন আছে, এই যে এরা আছে চারজন, এখানে হাই করো সবাই। তো সবাই চারজন আসছে, তো এখন বসবে রেস্ট নেব। তো আমি বাইরের কী কাজ হচ্ছে সেগুলো দেখাশোনা করছি। এই বাইরে কাজ হচ্ছে, তো দিদিরা আসছে চারজন, তো ওদের জন্য একটু মিষ্টি মিষ্টি নিয়ে আসি বাজারে গিয়ে। তো এই যে বাজারের রাস্তায় আসি আমি এখন, তো এখন যে একটু মিষ্টি মিষ্টি নিয়ে আসবো, যে কেউ আসলে একটু আপ্যায়ন করতেই হয় তাই না? তো নিয়ে আসি যা মিষ্টি। আজকে ব্লগ করতে খুব ভালো লাগছে আমার। তো বাড়ির অতিথিদের জন্য মিষ্টি আর অন্য কিছু নিলাম, তো এখন বাড়ির রাস্তায় আসি, বাড়ি ফিরছি। তো চলো দেখতে রাখো ব্লগটা, কথা হবে, আরও অনেক কিছু দেখানোর আছে বাড়ির। সারাদিন যা যা করবো সেটাই শেয়ার করছি তোমাদের সাথে। তো চলো দেখতে দেখো, গাছটা প্লাস্টিক দিয়ে এরকম করে রাখছে, ওই কোনা থেকে ওই কোনা পর্যন্ত। তোমরা দেখে নিলে কতদূর কাজ হয়ে গেছে। তো এখন চলে যাবো আমি একটু বাজার, তো বাজার গিয়ে যা যা করবো তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো। তো এখন চলে যাবো বাজার, কারণ সারাদিন একবারও বাজার যাইনি, একবারও বলে কয়েকবার তো গেছি কিন্তু এমনি একটু রিল্যাক্স মুডের জন্য যাইনি, মানে দৌড়ের উপরে ছিলাম আর কি সারাদিন। তো এখন একটু বাজার যাবো, একটু আড্ডা সাড্ডা মারবো। মৌ স্নান করে আসলে, একবার স্নান করছে আরও করছে, স্নান করছে অনেকক্ষণ, ক্রিম দেওয়ার টাইম পেতেছিলাম না। দুইবার স্নান করলে না সারাদিন, সকালে একবার করলাম, এখন করে দুইবার করে স্নান করলাম, কিন্তু আমি একবারই সারাদিন ঝাঁক আমি ঘামবো, একবার সন্ধ্যের দিকে স্নান করবো। তো এখন চলে যাবো বাজার, তো বাজার গিয়ে যাওয়া হবে নাকি তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো, যা যাই করি না এখন বাজার গিয়ে। তো আমার বাইক রাখার জায়গাটা হলো, এখন যে বাইক যে কবে আসবে আমার তো এটাই চিন্তা, তবে ধৈর্য ধরে নেবো আর কি, অত তাড়াহুড়ো করবো না, নিতে যখন পাবো তখন নিশ্চয়ই নেব। তোমরা আশীর্বাদ করে ভালোবাসা দিও, তাহলে বাইকটা খুব দ্রুত হয়ে যাবে আমাদের। কি কও, হবে না না হবে বাইক, সবাই যদি সাপোর্ট করে তাহলেই হবে, নাহলে আর হবে না। তাড়াতাড়ি সাপোর্ট, তাড়াতাড়ি হয়। তো এখন বাজে ৬টা, তো এখন চলে যাবো বাজার। চলো বাজার গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। মাত্র না বাজার থেকে আসলাম, তো বাজারে কিছু শেয়ার করতে পারিনি এই কারণে, কারণ বাজারে গিয়েই প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে। বিস্কুট নিয়ে আসলাম দুই ধরনের, আর এই দেখো চুল টুল সব ভিজা, মানে ভিজে ভিজে আসলাম বাড়ি, অনেক বৃষ্টি হয়েছে অনেক। আর আমার ঘুরতে না পা দিয়ে আমাকে ইয়ে করে থাপড়ায়, ভিডিও করা কি হয়। তো যাই হোক, বাজার থেকে আসলাম, সারাদিন এই যা ভিডিও করছি সেটাই শেয়ার করলাম। তো আর কী কী করবো সেটা নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। তো ফ্রেন্ডস, এখন বাজে 12টা, না হ্যাঁ 12টা বাজে, 12:05 হচ্ছে আর কি। তো আমাদের রাত্রে খাওয়া দাওয়া সব কমপ্লিট, মিকি শুনে এখানে হাঁপাচ্ছে, একটু দৌড়াদৌড়ি করলো আমাদের সাথে, শুয়ে এখন রেস্ট নিচ্ছে।
তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে কালকে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো আজকে মতো এখানে গুড নাইট, টাটা টাটা।